অনেক রাত তবে ফ্লিটুড ম্যাকের একটা গান শুনছিলাম ও আচ্ছা জানতে চাইছেন গানটা কি উইশ ইউ এর হিয়ার ফিরে আসছি ডেটা সায়েন্স নিয়ে আমি প্রচুর মেসেজ পাই ডেটা সায়েন্সের বেসিক জিনিস নিয়ে আলাপ করার জন্য সেখানে কোম্পানিগুলো কিভাবে ডেটা ব্যবহার করে সেটা জানলেই কিন্তু আমাদের ব্যাপারটা আরও সহজ হবে মনে আছে মাসলোস থিওরিজের একটা পিরামিডের কথা সেটাকে আমরা বলি মানুষের হায়ার কি অফ নিডস সেভাবে কোম্পানিগুলো যখন ডেটা নিয়ে কাজ শুরু করেছে দেখা গেল কোম্পানিগুলোর ডেটা রিকোয়ারমেন্টের ওপর ভিত্তি করে একই ধরনের একটা পিরামিড দাঁড়িয়ে গেছে এটাকে আমরা বলতে পারি ডেটা সায়েন্স হায়ার কি অফ নিডস এই পিরামিডটা যদি আপনি ঠিকমতো বুঝতে পারেন তাহলে আপনি নিজেই নিজেকে প্লেস করতে পারবেন এই স্পেকট্রামে এখানে আপনি বুঝতে পারবেন ডেটা সায়েন্সের কোন জায়গাটাতে আপনার এক্সপার্টিস মাস্টার্স উপর ভিত্তি করে এই পিরামিডটা বানিয়েছেন ডেটা সায়েন্টিস্ট মনিকা রোগাতি তবে শুরুতে আপনাকে কিন্তু সবকিছু কাউন্ট করতে পারতে হবে পিরামিডের সবচেয়ে নিচে আছে ডেটা কালেকশন আমাকে জানতে হবে কী ধরনের ডেটা আছে আর কী ধরনের ডেটা দরকার ধরে নিচ্ছি এটা ফেসবুকের মতো একটা ইউজার ফেসিং প্রোডাক্ট তাহলে কি আমরা ইউজারের সব কিছু ইন্টার্যাকশান ঠিকমতো লক করছি আর এটা যদি সেন্সর হতো এখান থেকে কী ধরনের ডেটা আসছে আর কীভাবে আসছে সেটাও কিন্তু জানা জরুরি সত্যিকার অর্থে এই ডেটা কালেকশন মোডে রাইট ডেটা সেটটা ঠিক মতো বেছে নিতে পারাই কিন্তু একটা বড় ইস্যু ঠিকমতো ডেটা সেটকে বাছাই করতে পারলে কিন্তু আমাদের মেশিন লার্নিং খুবই সহজ হয়ে যাবে পরের অংশ হচ্ছে মুভ স্টোর তার মানে হচ্ছে কি আপনার সিস্টেমের ভেতর দিয়ে কীভাবে ডেটা ফ্লোটা হয় সেটা জানা জরুরি আপনার ডেটা স্ট্রিমটা কতটুকু রিলায়েবল আপনি কোথায় স্টোর করছেন এবং সেটার অ্যাক্সেসিবিলিটি কেমন আমরা যেটা বুঝতে পারি আমাদের ডেটা ফ্লো যদি রিলায়েবল হয় তাহলে কিন্তু অনেক কিছুই করা সম্ভব আমাদের ডেটা প্রসেসিং কম্পোনেন্টগুলোর সিকোয়েন্সই হচ্ছে ডেটা পাইপলাইন আমাদের এই ডেটা পাইপলাইনে বিভিন্ন কম্পোনেন্টের একটা প্রসেস যদি ঠিকমতো না কাজ করে তাহলে কিন্তু সেটার তার পরের ধাপ এক্সপ্লোর বা ট্রান্সফরমেশনে কিন্তু সমস্যা করে আমরা যখন ডেটাটাকে ঠিকমতো পাই তখনই কিন্তু আমরা সেটাকে এক্সপ্লোর বা ট্রান্সফরমেশন করতে পারি এখানে একটা বড় সমস্যা হচ্ছে ডেটা ক্লিনিং যেটা আসলে কেউ করতে চায় না যদিও ডেটা ক্লিনিং হচ্ছে আমাদের ডেটা সায়েন্সে আশি শতাংশ কাজ কিন্তু এটা করা খুব কষ্টের আমরা যখন ক্যাগোলে টাইটানিক প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম তখন কিন্তু সেখানকার মিসিং ডেটা আমাদেরকে অনেকখানি ভাবিয়েছিল অনেক সময় আমাদের সেন্সরগুলো ঠিকমতো ডেটা দেয় না বা ডেটা মিসিং থাকে সেগুলোকে আবার নতুন করে রিক্রিয়েট করা কিন্তু একটা সমস্যাই বটে আপনি যখন ঠিক মতো ডেটাকে এক্সপ্লোর বা পাশাপাশি সেটাকে ক্লিন করতে পারেন তখনই কিন্তু চলে এলো মজার জিনিস অ্যানালিটিক্স যেগুলোকে অনেক সময় কোম্পানিগুলো বলে বিজনেস ইন্টেলিজেন্স মানে বিআই যেহেতু আমাদের ফাইনাল আউটকাম হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার মধ্যে থেকে আমাদের এখনই কিন্তু চিন্তা করতে হবে কি ধরনের ফিচার নিয়ে আমরা কাজ করব। আমাদের মেশিন লার্নিং মডেলে কোনো ফিচার অ্যাড করতে হবে কি না বা সেটার পাশাপাশি কি ধরনের জিনিস আমরা প্রেডিক্ট করব সেটার ধারণাই কিন্তু এখানে নিতে হবে আমাদের ট্রেনিং ডেটা ঠিকমতো তৈরি করার পাশাপাশি এর দরকারি লেভেল জেনারেট করতে হবে ফিচার এক্সট্রাকশনে যন্ত্রের পাশাপাশি মানুষের ডোমেইন নলেজ খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু এতক্ষণ কিন্তু আমরা কিছু যোগ বিয়োগ করলাম এখন কি মেশিন লার্নিং নিয়ে কিছু কাজ করবো আচ্ছা এটা যদি একটা কাস্টমার ফেসিং অ্যাপ্লিকেশন হয় তাহলে সেটার জন্য কি আমরা এবি টেস্টিং নাকি এক্সপেরিমেন্টেশন করব পুরো জিনিস ডেপ্লয় করার পর সমস্যা পোড়ানোর আগেই যদি আমরা ছোট ছোট করে ইনক্রিমেন্টালভাবে যদি আমরা ডেপ্লয় করি তাহলে কীরকম হতে পারে তবে এখানে একটা সিম্পল বেজ লাইন টানা যেতে পারে আমাদের এই লার্ন বা অপটিমাইজ ফেজে ছোটোখাটো মেশিন লার্নিং অ্যালগোরিদম আনা যেতে পারে আমরা এখানে কাজের ধারা বুঝে কে নিয়ারেস্ট নেইবার বা লজিস্টিক রিগ্রেশন অথবা ডিভিশন অ্যালগরিদম আনতে পারি আমাদের মডেলের আউটকাম দেখে যদি নতুন কোনো ফিচার দরকার হয় সেটা কিন্তু এখানে যোগ করতে পারি এখানে পারফরমেন্স ভালো করার জন্য নতুন কিছু সিগনাল ধরা যাক ফিচার ক্রিয়েশন যেটা আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং বলছি না সেটা কিন্তু আমাদের মডেলের পারফরমেন্স অনেকটাই ভালো করে দিতে পারে সত্যি কথা বলতে আমরা এখানে যত বেশি সময় দেব সেটাকে কিন্তু আমরা পরবর্তী ধাপে যেতে বেশ সুবিধা দেবে আমরা যে এতগুলো ধাপ নিয়ে কাজ করলাম সেগুলো কিন্তু করেছি পরবর্তী ধাপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এর জন্য এই স্টেজে আসলে কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের ডেটা ঠিক আছে আমাদের ড্যাশবোর্ড তৈরি হয়ে গেছে লেবেল এবং ভালো ফিচারগুলো কিন্তু কাজ করছে তার মানে হচ্ছে কি আমরা ঠিক মতো সব কিছুই মেজার করতে পারছি এর মধ্যেই আমাদের বেজলাইন অ্যালগ্রোদম যেটা চলছে এন টু এন সেটা কিন্তু ঠিক মতো ডিবাগ করা আছে এবং এটা প্রোডাকশন সিস্টেমে চলছে খুব ভালো মতো এবং এটা অনেকগুলো চেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছে এখনই কিন্তু আমাদের জিনিসপত্র নিয়ে পরীক্ষা করার পালা আমাদের শেখার জন্য এগুলো করা উচিত কারণ আমরা যাই করি না কেন এর থেকে তো আর খারাপ হবে না আর এখনই কিন্তু আমাদের কথা বলা যায় ইনভেস্টর বা ক্লায়েন্টদের সাথে এখন কিন্তু আসবে সবচেয়ে বড় প্রশ্নটা কোন জায়গায় আপনি ফিট হচ্ছেন এখন আপনি বলুন আপনি কোথায় পড়বেন ডেটা লগিং ডেটা স্টোরেজ বা ম্যানেজমেন্টে এখানে আবার বিআই বা ইনসাইট নিয়ে কিন্তু আর স্টেজ আছে টেস্টিং মডেলিং রিসার্চ কোন জায়গাটাতে আপনি আপনাকে প্লেস করতে পারছেন আপনার এক্সপার্টিস অনুযায়ী আপনি আপনার রেজিউমিতে কোন পদটা পেতে পারেন ডেটা ইঞ্জিনিয়ার ডেটা অ্যানালিস্ট নাকি ডেটা সায়েন্টিস্ট আজকে এই পর্যন্তই এই ব্যাপারগুলো নিয়েই কিন্তু আমরা আসবো সামনের দিন